হে গাইজ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। হোয়াটসঅ্যাপে তো আমরা সকলেই চ্যাট করি, কিন্তু চ্যাট করার সময় লেখাগুলোর আকৃতি যদি বিভিন্ন ধরনের হয় তাহলে আরও বেশি রোমাঞ্চক হয়ে ওঠে। হয়তো আমরা অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করে লেখাগুলোর আকৃতি এই ধরনের করে সেন্ড করি, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই হোয়াটসঅ্যাপ ফিচার মাধ্যমে এই ধরনের লেখা কীভাবে সেন্ড করবেন তা আজকের এই ভিডিওতে আলোচনা হবে। তো আপনারা যে ব্যক্তির সঙ্গে চ্যাট করবেন সে ব্যক্তির উপরে ক্লিক করবেন, দেন টাইপিংয়ে যাবেন, টাইপিংয়ে মেসেজ, দেন কোনো একটি লিখবেন। যেমন ধরুন হাই লিখছেন, হাই লেখার পরে আপনি কি করবেন এই ধরনের লেখাগুলোর আকৃতি করার জন্য, তো আপনাকে জাস্ট এর উপরে টাইপ করে সিলেক্ট করে নিতে হবে। দেন দেখুন এখানেতে বোল্ড লেখার একটি আকৃতি পাবেন, মানে বোল্ড লেখা পাবেন, বোল্ডের উপরে ক্লিক করবেন, দেখুন লেখাটা একটু মোটা হয়ে গেছে। যখন আপনি সেন্ড করবেন তো এটি মোটা আকারেই যাবে। আবার যদি আপনি এখানেতে হাই লিখেন, আবার আপনি এটাকে সিলেক্ট করবেন, দেন এখানেতে ইটালিক চুজ করবেন, তো আপনার লেখার আকৃতি ইটালিক হয়ে যাবে। আপনি সেন্ড করবেন যখন, তখন এই লেখাটি আরও অন্য একটি আকৃতির হয়ে যাবে। আপনি যদি সিম্পল একটা টাইপিং করে দেখেন হাই, তারপর সেন্ড করুন, দেখুন তিনটের মধ্যে ডিফারেন্স রয়েছে, এটা একটু মোটা, এটা একটু বেঁকে রয়েছে, এটা একটু একদম সোজা রয়েছে, স্ট্রিক। তো হাই আরেকটি লেখার আকৃতি কীভাবে করবেন সেটা আপনাদেরকে বলছি। জাস্ট এটাকে আপনাকে আবার সিলেক্ট করতে হবে, দেন এই থ্রি লাইনেতে ক্লিক করবেন, থ্রি ডটে, দেন এইখানেতে দেখুন দেখতে পাচ্ছেন স্ট্রাইক থ্রু লেখা রয়েছে, এর উপরে ক্লিক করবেন, তো লেখাটি এই আকৃতির হয়ে যাবে। সেন্ড করলেও এই ধরনের আকৃতি সেন্ড হবে, দেখতে পাচ্ছেন। আবার যদি আপনি অন্য কোনো আকৃতির করতে চান তাহলে জাস্ট লিখবেন, টাইপ করে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনাকে এই থ্রি ডটে ক্লিক করতে হবে, দেন নিচে একটি মনোস্পেস রয়েছে, তার উপরে ক্লিক করবেন, তো লেখাটি অন্য একটি আকৃতির হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। দেন সেন্ড করবেন, দেখুন লেখাগুলোর মধ্যে প্রত্যেকটিতে ডিফারেন্স রয়েছে। তো এইভাবে আপনারা যে কোনো লেখাকে বিনা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই এই ধরনের আকৃতির টাইপ করে শেয়ার করতে পারবেন। আপনারা চাইলে বিভিন্ন আকৃতির এইখানেতে মানে সিম্বল দিয়েও করতে পারেন, যেমন মোটা আকৃতি কীভাবে হবে, স্টার লিখে যদি আপনি হাই লিখেন, দেন তারপরে স্টার দিয়ে দেন আবার, তাহলে আপনার লেখাটি কিন্তু অটোমেটিক্যালি বোল্ড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। যখনই আমি স্টারটা কেটে দিচ্ছি দেখুন নর্মাল হয়ে যাচ্ছে, আবার একটি স্টার দিলে দেখুন মোটা হয়ে যাচ্ছে। তো এইভাবেও করতে পারবেন, আবার আপনি ইটালিক করতে পারবেন নিচেতে আন্ডারস্কোর দিয়ে, মানে এই যে আন্ডারস্কোর এইখানে তো আন্ডারস্কোর দিতে হবে, তাহলে লেখাটি ইটালিক হয়ে যাবে। তো এই ধরনের সিম্বলের মাধ্যমে হবে, কিন্তু সবচেয়ে সহজ উপায় টাইপ করে জাস্ট আপনি সিলেক্ট করে নেবেন, দেন এইখানেতে দাবিয়ে দিলে বোল্ডে দাবালে বোল্ড হয়ে যাবে, ইটালিকে দাবালে ইটালিক হয়ে যাবে, আর অন্য কোনো করতে গেলে থ্রি ডটে ক্লিক করে এখানে আপনি স্ট্রাইক থ্রু বা মনোস্পেসও করতে পারবেন। তো আমাদের আশা করছি এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও সাহায্যকারী হবে। তো ভিডিওটি সাহায্যকারী হয়ে থাকে ভিডিওকে লাইক করুন, আপনাদের বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।